নমস্কার বন্ধুসকল, স্বাগতম জানাইছো মোর আন এটা ভিডিওলৈ। বন্ধুসকল, আজি ভিডিওটো হব আর সি সি টয়লেট বাথরুমৰ বিষয়ত। মানে আর সি সি টয়লেট বাথরুম বনাবলৈ যাওঁতে কিমান খৰচ হয়, মানে ইটা বালি সিমেন্ট রব কিমান লাগিব, মিস্ত্রি খৰচ কিমান লাগিব, লগতে টোটেল কস্ট কিমান হব, সম্পূর্ণ ডিটেলস এইটো ভিডিওত আমি আলোচনা করিম। গতিকে ভিডিওটো স্কিপ নকৰাকৈ শেষলৈকে চাব, তেতিয়াহে আপোনালোকে ভালদৰে বুজি পাব। যদি ভিডিওটো ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। মোৰ নাম এম জি, আপোনালোকে চাই আছে মিস্ত্রি গুরুজি। বন্ধুসকল, প্রথমে টয়লেট বাথরুমৰ ৰুমৰ সাইজ বিলাক মই আপোনালোকক কৈ দিছো। বন্ধুসকল, লেট্রিনটো আপোনাৰ 4x6 ফুট হব, তাৰপিছত টয়লেটটো 4x6 ফুট, তাৰপিছত বাথরুমৰ সাইজ হব 6x6 ফুট, মানে দীঘল আপোনাৰ 14 ফুট আৰু বহল 6 ফুট। তাৰপিছত ফাউণ্ডেশ্যনৰ হাইট হব 1.5 ফুট, পিলাৰ সাইজ হব 7x7 ইঞ্চি। বন্ধুসকল, এখন টয়লেট বাথরুমত 8টা পিলাৰ দিয়া আছে, কিন্তু 8টা পিলাৰ নালাগে, 4টা পিলাৰ দিলে হব, কারণ ঘরখন বেশি ডাঙৰ নহয়, 14 ফুটহে দীঘল আছে। গতিকে 4টা পিলাৰ দিলে হব, 4টা পিলাৰ দিলে আপোনাৰ খৰচটো কম হব, গতিকে 4টা পিলাৰ দিলে হব। বন্ধুসকল, পিলাৰ তলত আপোনাৰ জালি নিদিলে হব, কারণ ঘরখনৰ বেশি লোড নাই, একটা চাটহে হব, গতিকে তলত জালি দিব নালাগে। কিন্তু মাটির তলত আপনার 3 ফুট দো করে খুঁটাটা পুতিব লাগিব। তারপর ঘরখনত 2টা ভীম হব, তলত এটা আর উপরত এটা। তারপর ঘরখনের হাইট হব 4.5 ফুট, মানে তলৰ পৰা ওপৰলৈকে আপনার 4.5 ফুট হব। তারপর আওলাটো আপনার 2 ফুট হব, মানে 2 ফুট আপনার 3টা সাইডত হব, আগফালৰ আপনার 3 ফুট দিব লাগিব, কারণ আগফালে বেরেন্দা লাগে, গতিকে 3 ফুট আওলা দিব লাগিব। 3 ফুট আওলা দিলে আপোনাৰ দৰজাবিলাক ছেফ হৈ থাকে, গতিকে আগফালৰ আওলাটো 3 ফুট দিব লাগিব। বন্ধুসকল, চাটখন 3 ইঞ্চি ঢালাই মাৰিলে হ'ব, কাৰণ ইয়াৰ ওপৰত বেছি লোড নাই, গতিকে 3 ইঞ্চি ঢালাই মাৰিলে হ'ব। বন্ধুসকল, টিংকিটা টয়লেট বাথৰুম আৰু ছেফটি টেংকিৰ বিষয়ত মই অলৰেডি ভিডিঅ' বনাই থৈছোঁ, আপোনালোকে চাব বিচাৰিলে মই ডিছক্ৰিপশ্যন বক্সত লিংক দি দিম, শেহত সেইটোও আপোনালোকে চাই ল'ব। বন্ধুসকল, টিংপিটা টয়লেট বাথরুমত খরচ অলপ কম হয়, কিন্তু কাট পুক হওয়া আর পুচি যাওয়া চান্স থাকে, আর টিং আপনার 10-12 বছরের পিছত সলনি করব লাগে, গতিকে আপনাদের পারিলে আর সি সি টয়লেট বাথরুম বনালে ভাল হয়, কারণ আর সি সি টয়লেট বাথরুম বনালে আপনার পানি টেঙ্কি স্ট্যান্ড এক্সট্রাকে বনাব নালাগে, চাটখনতে আপনার পানি টেঙ্কিটো রাখিব পারে, গতিকে আপনাদের পারিলে আর সি সি টয়লেট বাথরুম বনালে বেশি ভাল হব। বন্ধুসকল, পানি টেঙ্কি স্ট্যান্ডৰ বিষয়ত মই ভিডিও বনাই থৈছোঁ, মই ভিডিওটো ইন স্ক্রিনত দি দিম, শেহত সেইটো আপোনালোকে চাব পাৰিব। বন্ধুসকল, আর সি সি টয়লেট বাথরুম কেনেকৈ বনাব লাগে, কেনেকৈ বনালে ভাল হয় আপোনালোকে গম পালে চাগে। এতিয়া আর সি সি টয়লেট বাথরুম বনাবলৈ যাওঁতে কিমান খৰচ হয় সেইটো চাই লওঁ। ইটা লাগিব 1700 পিচ, পার পিচ 12 টকা, 20,400 টকা। তাৰপিছত সিমেন্ট লাগিব 60 বেগ, পার বেগ 500 টকা, 30,000 টকা। তারপর পিলার আর 2টা ভীমর কারণে রড লাগিব 10mm 16 পিস, তারপর চাটর কারণে লাগিব 8mm 24 পিস, টোটাল 283 কেজি, পার কেজি 75 টকা, 17,850 টকা। কয় লাগিব 30 কেজি, পার কেজি 75 টকা, 2,250 টকা। বালি লাগিব 2 ট্রেক্টর, পার ট্রেক্টর 1200 টকা, 2400 টকা। শিলগুটি লাগিব 1 ট্রেক্টর, পার ট্রেক্টর 3,000 টকা। তারপর সেটারিংর কারণে কাঠ লাগিব 30 কেবি, পার কেবি 800 টকা, 24,000 টকা। ফাউন্ডেশনের কারণে মাটি লাগিব 3 ট্রেক্টর, পার ট্রেক্টর 400 টকা, 1200 টকা। তারপর দরজা হব আপনার এলুমিনিয়ামর 3 পিস, পার পিস 5,000 টকা, 15,000 টকা। ডাব্লিউ সি লাগিব 1টা 2500 টকা। বাঁহ লাগিব 15 পিস, পার পিস 80 টকা, 1200 টকা। বন্ধুসকল, ঘরখনত কিমান কি বস্তু লাগিছে মই আপোনালোকক কৈ দিলো, এতিয়া থাকিল মিস্ত্রি খরচ আর টোটেল কস্ট। মিস্ত্রি খরচ হব আপনার 40,000 টকা, মানে 40,000 টকাত আপনার ফাউন্ডেশনের পৰা ফিনিশিং লৈকে কাম হব। বন্ধুসকল, এতিয়া থাকিল টোটেল কস্ট, টোটেল কস্ট হব 1,59,800 টকা। বন্ধুসকল, সবর ঠাইত বস্তু বাহিনী প্রাইসবিলাক একেই নাথাকে, অলপ কম বেশি হব পাৰে, গতিকে আপোনালোকে পাৰিলে 5-10,000 টকা এক্সট্রাকে ধৰি থব। বন্ধুসকল, এইটো ভিডিওত আর সি সি টয়লেট বাথরুমৰ বিষয়ত সম্পূর্ণ ডিটেলস দিয়া হৈছে,
তথাপিও আপোনালোকৰ যদি কিবা প্ৰশ্ন থাকে বা সুধিবলগীয়া কথা থাকে মোক কমেণ্ট ছেকশ্যনত জনাব, মই আপোনালোকৰ উত্তৰ দিবলৈ চেষ্টা কৰিম। বন্ধুসকল, এতিয়ালৈকে যদি মোৰ চেনেলক ছাবস্ক্রাইব কৰা নাই ছাবস্ক্রাইব কৰি থওক, লগতে বেল আইকন হিট কৰি অল অপশ্যন ছিলেক্ট কৰি ল'ব, তেতিয়াহে মোৰ নতুন ভিডিঅ' নটিফিকেশ্যন আপোনালোকে পাই থাকিব। ভিডিঅ'টো শেষলৈকে চোৱাৰ বাবে ধন্যবাদ।